মার্কিন স্বার্থবিরোধী পরিকল্পনার কারণে হত্যা করা হয় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে। 3 জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় তাকে হত্যার পর এ দাবি করে ট্রাম্প প্রশাসন। ওই হামলায় সোলাইমানির সঙ্গে নিহত হয় আরও 9 জন। বৃহস্পতিবার জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূত বলেছেন, ওয়াশিংটন তার অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। যুক্তরাষ্ট্রের আচরণকে বর্বর বলেও মন্তব্য করা হয়। জেনারেল কাসেম সুলাইমানি ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক কৌশল ও পদক্ষেপের নীতি নির্ধারণী ভূমিকা পালন করতেন। তিনি কারো জীবনের জন্য কোনো হুমকি ছিলেন না, কাজেই যুক্তরাষ্ট্র তাকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলাও অবৈধ। জাতিসংঘের মার্কিন বিরোধী মন্তব্যকে বুদ্ধিবৃত্তিক অসততা বলে অভিহিত করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আত্মরক্ষার জন্য কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়েছে। একটি বিবৃতির মাধ্যমে বিশ্বের ভয়াবহ সন্ত্রাসী হিসেবে সুলাইমানের কুখ্যাত অতীতকে মুছে ফেলার চেষ্টা চলছে বলেও অভিযোগ মার্কিন প্রশাসনের। উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রতিবেদনে সন্ত্রাসবাদকে সহায়তা করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে মানবাধিকার। এসব কারণে মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে বেরিয়ে যায়। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ক্ষমতা বলে সুলাইমানিকে হত্যা করা হয়েছে। তার এমন মন্তব্যে জাতিসংঘের রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরানের সর্বোচ্চ নেতার পরই সবচেয়ে ক্ষমতাধর ছিলেন সুলাইমানি। বিপ্লবী গার্ডের বিদেশ শাখা কুৎসের প্রধান ছিলেন তিনি। মধ্যপ্রাচ্যে ইরানের নীতি বাস্তবায়নে বন্ধু রাষ্ট্র ছাড়াও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হামাস, ইসলামী জিহাদকে অস্ত্র, অর্থ, দিক নির্দেশনা সহ সব ধরনের সহযোগিতা দেয়া ছিল সুলাইমানির কাজ। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ।